নমস্কার দর্শক বন্ধুরা, মিতুলস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমাদের রেসিপি হলো ওল মাখা। ওলটাকে আমরা সেদ্ধ করে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, এটাকে এবার সেদ্ধ করব, তারপর এটা সুন্দরভাবে মাখবো। এটা আপনারা অনেকেই খেয়েছেন, অনেকেই জানেন, স্টিল আজকে আমি আমার মতন করে আমি কীভাবে খাই বা আমি কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই কিউবসগুলো ভালো করে ধুয়ে এবার আমি প্রেশার কুক করব, দুটো কি তিনটে ভেসেল চেক করে তারপর আমি আবার সেই অনুযায়ী এটাকে কুকিং করব। এবার আমরা মিক্সিতে একটু পেস্ট বানাবো। সর্ষে দিয়েছি এখানে প্রায় 3 থেকে 4 চামচ, নুন নিয়েছি 1 চামচ, সেটা আপনারা আপনাদের মতন দেবেন, এবং 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, এবং এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। দেখে নিন, সর্ষে, নুন, কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল, এটাকে আমরা একটা ফাইন পেস্টের মতন করে করে নেব। এগুলো দেখুন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, যে আমি এগুলো টিপলেই এগুলো মোটামুটিভাবে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি ভেঙে নেব ভালো মতন করে, যারা পারবেন তারা হাতেই করে নেবেন। তারপরে এটা এরকমভাবে নিয়ে আমরা এর মধ্যে ওই যে সর্ষের পেস্টটা বানিয়েছি এই পেস্টটা আমরা এর মধ্যে দেব। এবং এর মধ্যে দেব হচ্ছে কোরানো নারকেল। নারকেলটা আমরা বেশি অ্যামাউন্টেই দেব, কোরানো নারকেল দিলাম। এরপর আমরা দিচ্ছি কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু আমরা অলরেডি আগে অনেকগুলো মিশিয়েছি, সেই জন্য সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তারপর আমরা বেশ পরিমাণ মতন দেব হচ্ছে সর্ষের তেল। এবার এটা ভালো করে মেখে নিতে হবে। তৈরি আমাদের ওল মাখা। এটা আপনারা নুনটা একটু চেক করে নেবেন, আর সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দেবেন, নারকেল কোড়াটাও একটু বেশি পরিমাণে দেবেন। অপূর্ব লাগবে খেতে, এবং এটা আপনি গরম ভাত দিয়ে খেলে দুর্দান্ত লাগবে। একবার অবশ্যই এটা ট্রাই করে আমাকে জানাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।